এসডিজি অর্জনের ক্ষেত্রে অংশী বা এসডিজি অর্জনের ক্ষেত্রে যে অংশীদারিত্বের কথা বলা হয়, এই অংশীদারিত্ব শুধু নিজ দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি পৃথিবীর সব মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এসডিজি অর্জনের ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করা হয়েছে, যেমন তেমনি সমাজের বা রাষ্ট্রের বা প্রতিষ্ঠানের যেসব নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সমূহ রয়েছে সেসবের অংশীদারিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিষয়টি হচ্ছে এরকম, শুধু যে মানুষ, যে উঁচু স্তরের মানুষ থেকে সাধারণ জনগণকেই অন্তর্ভুক্ত করব না, এর সাথে সাথে যে প্রতিষ্ঠানগুলো আছে যারা নিয়ন্ত্রণ করছে তাদেরও উন্নয়নের সাথে কাজ করতে হবে। মানে এসডিজির যে অভীষ্টগুলো আছে সেগুলো এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। আমরা কোনগুলোকে অগ্রাধিকার দিব, যে বিষয়গুলো যে দেশে যে বিষয়গুলোর ক্ষেত্রে যে বিষয়গুলো তুলনামূলকভাবে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই, সেই বিষয়গুলোকে আমরা এসডিজিতে প্রথমে এসডিজির বিষয় হিসাবে সেই বিষয়গুলোকে আগে সর্বপ্রথম অন্তর্ভুক্ত করব। যেহেতু এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম বিষয় এখানে দেখা যায়, যে কোনো দেশের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে কাজ করার ক্ষেত্রে হয়তো এখনো দুর্বলতা আছে, তাহলে আমরা সেই দেশের ক্ষেত্রে স্বাস্থ্যগত বিষয় নিয়ে কাজ করব। কোনো দেশের ক্ষেত্রে হয়তো দারিদ্রতা একটু বেশি মাত্রায় রয়েছে, সেই ক্ষেত্রে আমরা দারিদ্রতা বিষয়টা নিয়েই আগে কাজ করব। মোট কথা, যে 17টি অভিষ্ট রয়েছে সেই 17টি অভিষ্টের মধ্যে যেগুলো আমাদের বেশি জরুরি সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, ও প্রথম যে বিষয়টা আছে সে বিষয়টা হচ্ছে অংশীদারিত্বমূলক। প্রথমে আমরা সবার অংশগ্রহণের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কাজ করব। এখানে আবারও বলছি, অংশীদারিত্বের ক্ষেত্রে সাধারণ জনগণ এবং উঁচু পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ এর অন্তর্ভুক্ত থাকবে, এবং তার সাথে সাথে যে বিষয়গুলোতে বেশি মাত্রায় সমস্যা দেখা দিয়েছে সে বিষয়গুলোকে সামনে এনে সেই বিষয়গুলোকে আগে সেই সব বিষয়ের সমস্যার সমাধান করে আমাদের উন্নয়নের লক্ষ্যে আগাতে হবে। এক্ষেত্রে আমি একটা বিষয় বলতে পারি, যেমন ধরো অনেক সময় বাঁধের উপরে, অনেক বাঁধ বুঝছো, বাঁধটা হচ্ছে নদীর ধারে যে বাঁধটা দেওয়া হয়, বাঁধের উপরে অনেক গাছ লাগানো হয়। এই গাছগুলো লাগানোর ফলে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেক লোক নিয়োগ করা হয়, যারা প্রতিদিন এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে। তারপরে সে গাছগুলো যখন বিক্রি করা হয় তারাও তার একটা অংশ পায়। মানে এটা যারা লাগিয়েছে, হয়তো কর্তৃপক্ষ লাগিয়েছে এবং নিম্নস্তরের জনগণ যারা তারা হচ্ছে তার রক্ষণাবেক্ষণ করছে। এইভাবে আমরা সমাজের সবাই এই গাছ লাগানোর সুফলটা ভোগ করতে পারি। এরপরে আসো, অংশীদারিত্বের গুরুত্বর পরে আসবে টেকসই উন্নয়নের অভীষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। বর্তমান পৃথিবী নামক গ্রহর অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এসডিজি বাস্তবায়ন করা খুবই জরুরি, কারণ আমরা আগেই বলেছি এসডিজি হচ্ছে সেই বিষয় যেখানে অর্থনৈতিক উন্নয়ন হবে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি সাধন হবে না। বর্তমানের প্রেক্ষিতে যদি বলো, দেখো এই করোনা ভাইরাস যখন পৃথিবীতে আঘাত হানে তারপরেই সারা পৃথিবীর মোটামুটি কোনো না কোনো অংশ, কোনো না কোনো জায়গা, কোনো কোনো দেশ পুরোপুরি লকডাউন হয়েছে। লকডাউন হওয়ার ফলে যেটা হয়েছে সেটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন অনেকটাই কমে গেছে, কারণ গাড়ি ঘোড়া কলকারখানা সবই বন্ধ হয়ে আছে, সব পৃথিবীটা একটা স্থবির অবস্থায় আছে। 30 কিলোমিটার পর্যন্ত তোমার মহাকাশে যে ওজোন স্তর আছে 30 কিলোমিটার পর্যন্ত সেটা এখন পরিষ্কার। তার সাথে সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেখানে দূষণের দিক থেকে ঢাকা শহর 1 নম্বরে অবস্থান করছিল, সে ঢাকা শহর এই কয়েকদিনের দূষণের মাত্রা কমার কারণে তা এখন 25 নম্বর
25 নম্বরে অবস্থান করছে। তুমি নির্মল বাতাস পাচ্ছো চারিদিকে, কিন্তু দেখো কি এত নির্মল বাতাস, কিন্তু তারপরে ঘর থেকে বের হয়ে সে বাতাস গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের থাকছে না। এটা হচ্ছে এটাকে কি বলবো, আসলে বলার ভাষা নাই, কিন্তু আমরা পরিবেশের এমন ক্ষতি করছিলাম যে চারিদিকে বিশ্বায়নের উষ্ণায়নের ফলে সারা বিশ্ব একটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বেশি, মানে একটা উষ্ণায়ন, সারা বিশ্ব উষ্ণায়ন হচ্ছিল, উষ্ণায়নের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আমরা, ঝড় বৃষ্টি এই প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকতো, কিন্তু বর্তমানে সারা বিশ্ব এরকম একটা স্থবির অবস্থার কারণে আমাদের পরিবেশের অনেক অনেক উন্নয়ন হয়েছে। তোমরা যদি আরও খেয়াল করে দেখো যে কক্সবাজার সমুদ্র সৈকতে অনবরত ডলফিন এসে খেলছে, হরিণ চলছে, হরিণ দৌড়াচ্ছে, তার সাথে সাথে তোমার বিভিন্ন যে সাগর কেন্দ্রিক যেগুলো বনায়ন আছে সে বনগুলোতে গাছ লতা পাতায় ফুল ফুটছে, পুরো পরিবেশটাই এখন অনেকখানি পরিবর্তন হয়ে আসছে। তো এই জন্যে যেটা এটা এমনি জাস্ট বর্তমানের ক্ষেত্রে একটু উদাহরণ দিয়ে রাখলাম যে পরিবেশের বিপর্যয় হইলে কি হইতো, এতদিন আমরা কি দেখছি, এখন আমরা কি দেখছি, এইটাই জাস্ট অফার। তো এই অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এই জন্য এসডিজির গুরুত্ব অবশ্যই জরুরি, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীর সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষ, সমাজ, কৃষি উৎপাদন সব ক্ষেত্রেই প্রাণীকুল মারাত্মক হুমকির মধ্যে ফেলেছিল। এখন অর্থনৈতিক বিবেচনা এবং সামাজিক এসডিজি এখন এই উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে বা বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনা ও সামাজিক সূচকের নিরিখে এগিয়ে যাচ্ছে। দারিদ্র কমছে, আয় বেড়েছে, অনেক ক্ষেত্রে সামাজিক বৈষম্য রোধ করছে, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে। আমরা যেহেতু এমডিজি মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের সফলতা, এমডিজির ক্ষেত্রে সফলতা দেখিয়েছি, এক্ষেত্রে বলা যায় যে আমরা এসডিজির ক্ষেত্রেও সফলতা অর্জন করব এবং এ উন্নয়নের ক্ষেত্রে আমরা আশাবাদী। আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থসামাজিক সক্ষমতা অর্জন করেছি। তোমরা হয়তো আগের ক্লাসে অর্থনৈতিক বিষয়গুলোতে দেখেছ যে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ, বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় ফেলি, কিন্তু বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ। তারপরে বাংলাদেশ সরকার অনেক ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করছে, এই ক্ষেত্রে এসডিজিকেও বাংলাদেশ সরকার অনেক গুরুত্ব দিয়েছে যে এসডিজির লক্ষ্যমাত্রা যদি অর্জন করা হয় তাহলে উন্নয়ন খুব তাড়াতাড়ি আমরা উন্নয়নের বা উন্নত দেশের দ্বার প্রান্তে হয়তো বা পৌঁছাতে পারবো।